প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পুরো পর্ব জুড়ে আমি আছি ত-ই-রহম আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন একজন বিশেষ ব্যক্তি। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজ করছেন একজন সহকারী রাসায়নিক পরীক্ষক হিসেবে। তার নাম হচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি ঠিক করেছি মাদকদ্রব্য নির্মূলে সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপ। মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, আমরা তো জানলাম যে আপনি একজন সহকারী রাসায়নিক পরীক্ষক হিসেবে কাজ করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। আপনার সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা একটু জানতে চাই। আমাদের বেশ আগ্রহ যে এই প্রফেশনে আপনি কেন আসলেন এবং বিস্তারিত ব্যাকগ্রাউন্ডটা কী। হ্যাঁ, ধন্যবাদ নুজাদকে। আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ওখানে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি ওইখানে। তো আসলে বেসিক্যালি আমি কেমিস্ট, আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন। তো পাশ করার পরে চিন্তা করে দেখলাম যে চ্যালেঞ্জিং কিছু করা দরকার। চ্যালেঞ্জিং মানে যেটা, যেই ফিল্ডে কেউ কাজ করেনি আগে। তো আমি ফরেনসিক সায়েন্স সম্পর্কে একটু আগে থেকেই আমার একটু ঝোঁক ছিল, তো সেই অর্থেই ছিল ফরেনসিক সায়েন্স নিয়ে আমি ভেবেছি। তো বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি ফরেনসিক সায়েন্সের উপর ডিগ্রি তখন দিচ্ছিল না। তো সেই অর্থেই পরে আমি নার্কোটিক্স ডিপার্টমেন্টে, যেহেতু একেবারেই ফরেনসিক সায়েন্স না হলেও আমার গ্র্যাজুয়েশনের যে ফিল্ড, এই ফিল্ডে কাজ করার সুযোগ আছে, তখন আমি শুরু করলাম হচ্ছে এই নার্কোটিক্স ডিপার্টমেন্টের চাকরি। তো এই চাকরির পরে আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে প্রায় 7 বছর কাজ করেছি। ওইখানের কাজটা আরেকটু চ্যালেঞ্জিং ছিল। ওখানে ফিঙ্গারপ্রিন্ট লিফটিং থেকে শুরু করে ফেক ডকুমেন্ট, ফোর্স ডকুমেন্ট অ্যানালাইসিস, এক্সপ্লোসিভ অ্যানালাইসিস, ওই ফিল্ডেও কাজ করেছি। এবং আমি বিদেশেও কিছু কোর্স করেছি এই ফরেনসিক সায়েন্সের উপরে। সেই অর্থেই আমি এই ফরেনসিক সায়েন্সের উপর আমার বেশ আরও বেশি আগ্রহ সৃষ্টি হয়। সাথে সাথে আমি একটু এই ফরেনসিক সায়েন্স ফিল্ডে কিছু পড়াশোনাও করি। 2015 সাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের একটা কোর্স পড়াই। ওইখানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক সায়েন্স কোর্সটি পড়াচ্ছি আর কি। বাহ, চমৎকার। মানে একই সঙ্গে মানে আপনি কেমিস্ট হিসেবে কাজ করছেন, সেই সঙ্গে মানে ঠিক থেমে নেই, নিজেকে আরও বেশি ডেভেলপ করা এবং সেটা আরও ছড়িয়ে দেওয়া, সেই কাজটাও কিন্তু আপনি করছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমিও চেষ্টা করছি যে ফরেন্সিক ফিল্ডে যেন বাংলাদেশে একটু একটু মানে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশকে। সফলতা আমাদের বাংলাদেশের জন্য এনে দেবেন, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্টের জন্য সফলতা এনে দেবেন। হ্যাঁ, আমি এর সাথে একটু অ্যাড করতে চাই যে ফরেন্সিকের যে অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানটা কিন্তু বাংলাদেশে একটু কম, মানে অ্যাপ্লিকেশানটা কম। যেমন আমি আমার ইয়েতে এখন আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করছি, ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন অ্যানালাইসিসে, যে যদি একজন টুইন হয়, একটা দুইটা বেবি যদি টুইন হয়, তাদের ডিএনএ কিন্তু সেম হবে। আচ্ছা, শুধু আলাদা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। বাহ, শুধু ফিঙ্গারপ্রিন্টে আলাদা হবে, ডিএনএ কিন্তু সেম থাকবে। আচ্ছা, তো এটা নিয়ে আমি কাজ করছি। আমার আই থিঙ্ক আমার একটা পাবলিকেশন হবে আর কি, এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। আমার এই মাস্টার্সের স্টুডেন্টরা যে কাজ দিয়েছিলাম, ওইখান থেকে আমার কাজ করছি ফিঙ্গারপ্রিন্টের উপরে। তো এইখানে নার্কোটিক্সের সাথে ফিঙ্গারপ্রিন্টে যেটা, যেখানে আমি ম্যাচ করতে চাই সেটা হচ্ছে, ধরুন একটা স্যাম্পল প্যাক করলো, যে প্যাক করবে সে অন্তত বেয়ার হ্যান্ডে, ন্যাকেড হ্যান্ডে প্যাক করবে, সেই টেপের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট যদি লিফট করা যায়, অন্তত যে প্যাক করেছে তাকে উদ্ধার করা যাবে, কারণ ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এনআইডির সাথে ম্যাচ করা যায়। ফলে এটা একটা নতুন দিক খুলে যেতে পারে। অবশ্যই, মানে আপনি বলছেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে মানে কেমিস্ট হিসেবে আপনি যে কাজটা করেন সেটা আরো বেশি সহজ হয়ে যেতে পারে যদি এই ধরনের বিষয়গুলোকে যোগ করা হয়। বাহ, দারুন। এবং তার সাথে হলো টাচ ডিএনএ একটা ব্যাপার আছে। টাচ ডিএনএ মানে আমি যদি কোনো অবজেক্ট ধরি তাহলে আমার তো সিরামটা ওখানে লেগে যাবে। ওই সিরাম থেকে যদি সিরামটা যদি অ্যানালাইসিস করা যায়, টাচ ডিএনএ করা যায়, আর যদি সন্দেহজনক কাউকে যদি সোশ্যাল ডক্টরিং এর মাধ্যমে একটু ন্যারো করে ডিএনএ ম্যাচ করা যায়, তাহলে কিন্তু সহজ, তাকে সহজ ধরা সহজ হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু রুটটা পাবো। আসলে আমরা যে যাকে ধরি সে আসলে প্যাডলার, ড্রাগ প্যাডলারদের কিন্তু ধরি আমরা, কিন্তু ড্রাগ যারা মানে হোলসেলার তাদেরকে ধরি না। তো ওইখানে কিন্তু আমরা ইচ্ছা করলেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ডিএনএ দিয়ে আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারি যে কোথায় প্যাক হলো, কার দ্বারা প্যাক হলো। আর আসলে এইটা তো নর্মাল চাল ডাল প্যাক করা না। যখন একজন স্মাগলার এটা প্যাক করবে, সে কিন্তু নিরাপত্তার জন্য নিজেই প্যাকটা করবে,
ইউজুয়ালি নিজেই করবে, যেন কেউ না জানে, কম লোক জানে, মানে সবচেয়ে কম লোক যাতে জানে, তার মানে ওইখানে কিন্তু লোক সংখ্যক কম থাকবে, তার মানে ওইটাকে যদি টার্গেট করা যায় সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক সাকসেস হতে পারে। তা আমার মানে আমার এটা আমার ভিশন যে যদি ডিপার্টমেন্ট যদি ডিপার্টমেন্টে কিন্তু একটা ফরেন্সিক ল্যাব হওয়ার একটা পরিকল্পনা আছে। আই থিঙ্ক এটা বর্তমান যে আমাদের উদ্ভাবন সারথী মহাপরিচালক আছেন আব্দুল সৌর মণ্ডল PASR, হয়তো স্যারের আমলেই হয়তো এই ফরেন্সিক ল্যাবটা শুরু হয়ে যাবে, তো তখন হয়তো এই ফ্যাসিলিটিসগুলি থাকবে। তখন আমার বলছেন যে এই সুযোগ সুবিধাগুলো আসলে এখনো কনসেপ্ট লেভেলে আছে, সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি, তবে অদূর ভবিষ্যতে হয়তো বাস্তবায়ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, নিকট ভবিষ্যতে হয়তো বাস্তবায়ন হয়ে যাবে আশা করি। বাহ, খুব সুন্দর একটা মানে জায়গা আসলে বললেন। মানে অ্যাকচুয়ালি তো আমরা মাদক দেখি, মানুষ ব্যবহার করছে, যারা মানে সেই পরিবারগুলোকে দেখি, সেই মানুষগুলোকে দেখি, কিন্তু পেছনে মাদকের পেছনে কারা আছে তাদেরকেও যেমন আমরা দেখি না, এবং এটাকে নিয়ন্ত্রণ করার কাজে যারা জড়িত রয়েছেন তাদের কাজও কিন্তু আসলে আমরা চোখের সামনে ওভাবে দেখতে পাই না। তারা বেশ নিভৃতেই কাজ করছে, যেটা হচ্ছে যে জনগণ চোখের সামনে ওভাবে দেখতে পায় না। আজকে হয়তো এই অনুষ্ঠানের থ্রুতে কিছু মানুষ হয়তো জানার সুযোগ পাবে, আমি আমার খুব ভালো লাগছে, সেই জন্য ওই জায়গাটা নিশ্চয়ই আসবে। তো একটু আপনার কাছে আসি এইভাবে যে আপনি তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাজ করছেন, এই নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজের ধারাটি সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান, কিভাবে কাজ করছে। কারণ অ্যাকচুয়ালি তো মাদকের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বাহিনী রয়েছে, হ্যাঁ, সবগুলো বাহিনী কাজ করছে, পুলিশ বাহিনী করছে, র‍্যাব করছে, বর্ডার গার্ড করছে, মিলিটারি ফোর্স করছে, সব ফোর্সই কিন্তু করছে। তো এখানে ঠিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা কিভাবে কাজ করছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে ধারায় কাজ করে, কোন কোন ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিক, একটু যদি উদাহরণ দিয়ে বলেন। আমি যদি মদ্দা কথাই বলি, সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনটা পথে কাজ করে, আমাদের তিনটা ওয়ে, কাজের ওয়ে তিনটা। একটা হচ্ছে হার্ম রিডাকশন, ডিমান্ড রিডাকশন, একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন। তো সাপ্লাই রিডাকশন যেটা, এটা কমন, এটা পুলিশ, বিজিবি, র‍্যাব, অন্য নৌকা যারা করে, এটা সাপ্লাই রিডাকশনে কাজটা করে। সাপ্লাই রিডাকশন আমি যদি একদম জনগণের জন্য বলি, এটা হচ্ছে যে আমাদের দেশে যেন মাদক না আসে, মাদকটা যেন এক হাত থেকে আর এক হাতে বদল না হয়, এটা যে কন্ট্রোল করে এটা হচ্ছে সাপ্লাই রিডাকশন। এটা হচ্ছে সিজ করা, তাদেরকে অ্যারেস্ট করা, মামলা করা, তাদেরকে মানে কনভিকশন পর্যন্ত যেন যায়, সাক্ষীগুলি যেন ঠিকমতো হাজির হয়। এই নার্কোটিক্স ডিপার্টমেন্ট করে, অন্য অন্য বাহিনীরাও যেমন করে, নার্কোটিক্স ডিপার্টমেন্টও করে। আমাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট এখন বাহিনী হতে যাচ্ছে, কিন্তু আমাদের তো অস্ত্র নেই, আমাদের ইন্সপেক্টর পর্যন্ত ইউনিফর্ম মানে সরকারি পোশাক পরে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই প্যারালে যদি চিন্তা করি, তাহলে আমাদের সাকসেস রেট অনেক বেশি। বাংলাদেশে আমাদের নার্কোটিক্সের ডিপার্টমেন্টে যে সাপ্লাই রিডাকশনে যে কাজটা করে, নার্কোটিক্স ডিপার্টমেন্ট অনেক ভালো কাজ করে। একটু আমি উদাহরণ, যেমন গত বছর পরিসংখ্যান যদি বলি, তো গত বছর আমাদের স্যাম্পল আমার ল্যাবে টেস্ট করেছি 14,500 প্রায় স্যাম্পল টেস্ট করেছি। আমাদের ঢাকা যে সেন্ট্রাল ল্যাবরেটরি আছে, বাংলাদেশে আমাদের ল্যাবরেটরি এখন একটাই, সেন্ট্রাল কেমিক্যাল ল্যাবরেটরি ঢাকা, এটা গেন্ডারিতে অবস্থিত। ইতিমধ্যেই আরও 7টা ল্যাবরেটরি হতে যাচ্ছে, বিভাগীয় শহরে আরও 7টা ল্যাবরেটরি হবে, ঢাকা বাদ দিয়ে 7টা হবে। তো 4টা মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, শেষ পর্যায়ে প্রায়, আর 3টা শুরু হচ্ছে কাজ। আর এই 7টার জন্য আমরা জনবল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পেয়ে গেছি, জনবল পেয়েছি, এখন শুধু সলিড স্ট্রাকচার হওয়ার পর ইকুইপমেন্ট আসবে, তারপর কাজ শুরু হয়ে যাবে। এছাড়া ডিপার্টমেন্টের একটু অগ্রগতি হয়েছে, এখানে অনেক ভালো অগ্রগতি হয়েছে। যে দিক থেকে বিবেচনা করলে যে আর কষ্ট করে চট্টগ্রাম থেকে স্যাম্পল নিয়ে ঢাকা আসতে হবে না, রাজশাহী থেকে কষ্ট করে ঢাকা পর্যন্ত আসতে হবে না, রাজশাহী বিভাগীয় শহরে ল্যাবরেটরি হবে, ওখান থেকে অ্যানালিসিস করে রিপোর্ট দেওয়া যাবে। এই ক্ষেত্রে আমাদের যেমন সরকারের TADA বিল বেঁচে যাবে, সেই ক্ষেত্রে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কিন্তু সময় কমে যাবে, যেখানে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কেমিক্যাল রিপোর্ট মোটামুটি ম্যান্ডেটরি, মানে সেটাকে চার্জশিট হবে নাকি ফাইনাল রিপোর্ট হবে, সেটাকে কেমিক্যাল রিপোর্ট এক্সপার্ট ওপিনিয়নের উপরই হবে। এক্সপার্ট ওপিনিয়ন তাড়াতাড়ি হয়, তাহলে চার্জশিটটাও বা ফাইনাল রিপোর্ট তাড়াতাড়ি হবে, তো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হবে না। এটা একটা বড় কাজ করবে, এটা একটা অনেক বড় কাজ করবে, বিভাগীয় পরীক্ষাগার সাকসেস অবশ্যই। সাপ্লাই রিডাকশনের কাজটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে, অন্য অধিদপ্তর করে, কিন্তু ডিমান্ড রিডাকশনে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমার মতে এটা ইউনিক। আচ্ছা, ডিমান্ড রিডাকশন কিভাবে কাজ করে? হ্যাঁ, কাজ করে, সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই জায়গাটাতে না আমরা যে ডিমান্ড রিডাকশনটা নিয়ে আমরা জাস্ট বিরতির পরে এসে অনেক অনেকখানি শুনবো, আমরা বিরতির পরে এসে শুনছি। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, আমাদের সঙ্গেই থাকবেন, প্রমিসেস জানতে চাইয়ে আমরা আছি। প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ের নতুন একটি পর্বের সাথে আমরা আছি। বিরতিতে ছিলাম, বিরতি থেকে আবার ফেরত এলাম এবং কথা বলছি মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের সঙ্গে। তিনি সহকারী রাসায়নিক পরীক্ষক হিসেবে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। আর আমাদের আজকের আলোচনার বিষয় মাদকদ্রব্য নির্মূলে সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপ। আমরা কথা বলছিলাম মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার আপনার সঙ্গে, এবং আপনি বলছিলেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজের ধারার মধ্যে যে তিনটা ধারা আছে, অ্যাকচুয়ালি তার মধ্যে একটি বলছিলেন ডিমান্ড রিডাকশন, যে মাদকের যে ডিমান্ড সেই ডিমান্ডটা কিভাবে কমানো যায়। এক্স্যাক্টলি, সেখানটাতে আপনি বলেছেন যে খুব ইউনিক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে, অন্য অনেকগুলো অন্য মানে যারা কাজ করছে তাদের চাইতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজটি খুব ইউনিক। তো সেই জায়গাটা একটু যদি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চারটা উইং আছে, এর মধ্যে একটা উইং হচ্ছে এই ডিমান্ড রিডাকশনের কাজ করে। জি, ওইখান থেকে লিফলেট বিতরণ করা হয়, প্রত্যেকটা লিফলেটের মধ্যে এক একটা লিফলেট এক একটা ড্রাগ নিয়ে লেখা। আচ্ছা, ইয়াবা যদি থাকে তার মূল উপাদান কি, তার কি হয় আমরা চিনবো এটা দেখে, এটা ছবি দেওয়া আছে। আচ্ছা, যেমন গার্ডিয়ানরা যেন যদি কোনো আইডেন্টিফাই করতে পারে তার সন্তানের বালিশের নিচে এরকম পাওয়া গেছে, তার মানে অন্ত মানুষজন চেনে আর কি। তারপর তার ক্ষতিকর প্রভাবগুলি আছে, মানে পরিণতিও লিখা আছে যে এর ফলে কি কি ক্ষতি হবে, এরকম প্রত্যেকটা ড্রাগ অনুযায়ী আমাদের কিন্তু লিফলেট রেডি করা আছে। তার মানে হচ্ছে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, কোকেইন, গাঁজা, প্রত্যেকটার এরকম লিফলেট আছে, লিফলেট বিতরণ করে। আমাদের আছে হচ্ছে এই বিলবোর্ড আছে, বিভিন্ন বিভাগ বিলবোর্ড আছে, ওইখানে বিলবোর্ডগুলিতে কিন্তু এই প্রদর্শন করা হয়। আমাদের টিভিসি আছে, এই সব কিছু, হ্যাঁ, টিভিসি করা হয় ডিমান্ড রিডাকশন করার জন্য। আমাদের কিওয়াচ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যেখানে গ্যাদারিং বেশি হয়, স্টেশনগুলিতে, ডিসি অফিসে, যেখানে মানুষ অনেক কাজের জন্য আসে, ওইখানে ডিসপ্লে করা হচ্ছে। আচ্ছা, এইগুলি হচ্ছে ডিমান্ড রিডাকশন। তার পাশাপাশি হচ্ছে আমাদের একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বাংলাদেশে যত স্কুল আছে, স্কুলগুলিকে টার্গেট করে ওখানে কমিটি করা আছে, মাদক বিরোধী কমিটি। আচ্ছা, ওই কমিটিতে কমিটি থেকে কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যে এই মাদক বিরোধী প্রচারণা করা হয়, ওদেরকে সচেতন করা হয় যে কোন মাদক খেলে কি হবে, ক্ষতিকর দিকগুলি কি আছে। এটার জন্য আবার অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মানে ওথ আছে আর কি, মাদক যেন না গ্রহণ করে এর জন্য কিন্তু ওদের ওথ পাঠ করানো হয়। আচ্ছা, তো তাই, হ্যাঁ, উপপরিচালক বা সহপরিচালক তারা তদারকি করেন এবং ওইগুলির যে তথ্য প্রমাণক যেগুলি আছে সেগুলি সংগ্রহ করে আমার হেডকোয়ার্টারে পাঠান, এই হেডকোয়ার্টার আবার এগুলি একসাথে করে এটা আর্কাইভে রাখা হয়। তো এইটা মনিটরিং কিন্তু করা হচ্ছে হেডকোয়ার্টার থেকে, ওই আমাদের যে ডিমান্ড রিডাকশন যে উইং সেই উইং থেকে এটা করা হচ্ছে। আচ্ছা, তো এই এই ক্ষেত্রে ডিমান্ড রিডাকশনের যে ফিল্ড, এই ফিল্ডটা যদি এখন হচ্ছে আমাদের বর্তমান যে মহাপরিচালক স্যার আছেন, উনি যেহেতু খুবই উদ্ভাবন সারথী, মানে এই ক্রিয়েটিভ চিন্তা অনেক বেশি, এটা নিয়ে হয় স্যার অনেক কাজ করবেন, অনেক কিছু আইডিয়া দিয়েছেন আমাদেরকে। তো এই ক্ষেত্রে এটা যদি হয়ে যায় তাহলে ডিমান্ড যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশে সাপ্লাইটাও কমে যাবে। এখানে একটা ছোট্ট জায়গা থেকে আমি যদি বলি, মানে আমি যেহেতু একজন সাইকোলজিস্ট, ওই একটা জায়গা আমার একটুখানি মনে হলো যে একটু অ্যাড করি আপনার সাথে, যে বেশিরভাগ জায়গায় এরকম মনে করা হয় যে নিষিদ্ধ জিনিসগুলো নিয়ে কথা বলা উচিত না। মাদক যেমন একটা নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ জিনিসের কাতারেই আমরা ফেলছি, কিন্তু কথা যখন বলা হচ্ছে তখনই কিন্তু আপনি যেটা বললেন যে অ্যাওয়ারনেস হচ্ছে, তখনই সেই মানুষটা সচেতন হচ্ছে যে এই ড্রাগটা আসলে খারাপ, কী কী খারাপ প্রভাব আছে সেটা স্কুল লেভেলে যেহেতু এটা করা হচ্ছে সে ছোট সময়ই জেনে যাচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে এই কিশোর বয়সী ছেলেমেয়েদের সংখ্যা অনেক বেশি যারা
ড্রাগের সংস্পর্শে অলরেডি চলে এসেছে, তো অ্যাওয়ারনেসটা কিন্তু সেই সময় থেকে আসলে হওয়াটা খুবই প্রয়োজন। খুব সুন্দর একটা পদক্ষেপ এটা আমি বলবো। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা অনেক বড় পদক্ষেপ। এখন যদি আমরা যদি বাচ্চাদেরকে কিন্তু ওই সাপ দেখিয়ে বলা হয় যে এটা সাপ, হ্যাঁ, এটা মানে যদি কামড় দেয় তাহলে এটা কিন্তু লাইফ থ্রেটিং একটা বাইট হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ছোটবেলা থেকে মানুষ সাপ দেখে ভয় পায়। সাপ দেখে সে তখনই বুঝে যাবে যে সাপ থেকে তার, আপনি জানেন কি না, সাপে কামড়ে, সাপে কামড়ালে অনেক মানুষ কিন্তু ভয়ে মরে যায়, বিষাক্ত সাপ না হলেও ভয় মরে যাবে। তো তার মানে হচ্ছে সে কিন্তু ভয় পায় সাপের কামড়টাকে, একদমই ভয় পায়। এখন আমি যদি নার্কোটিক্সটাকে যদি ওই লেভেলে নিতে পারি, ভয়ের জায়গায় নিতে পারি, তাহলে মানুষ নার্কোটিক্স এই মাদকদ্রব্য দেখলেও ভয় পাবে। হ্যাঁ, অবশ্যই ভয় পাবে, এবং আমরা যদি অতটা প্রচারণা চালাতেই থাকতে পারি তাহলে ডিমান্ডটা আসলে ছোটবেলা থেকে কিন্তু ওরা জেনেই বড় হবে যে এটা খারাপ, এটা খারাপ। হ্যাঁ, তারপরে পিয়ার রিলেশনটাও কিন্তু এরকম হবে যে না, ও যেহেতু মাদক গ্রহণ করে ফলে ওর সাথে ফ্রেন্ডশিপ করা যাবে না, ওইখানে কিন্তু পিয়ার রিলেশনটাও কিন্তু আস্তে আস্তে ক্লোজ হবে, মানে এদের সাথে দূরত্ব সৃষ্টি হবে। খুব সুন্দর বলেছেন, এই জায়গাটা খুব মানে আসলেই খুব চমৎকার ভাবে করছে নার্কোটিক্স ডিপার্টমেন্ট। আরেকটা সাথে কাজ করছে, সেটা হচ্ছে হার্ম রিডাকশন। হ্যাঁ, এটার কথা, এই হার্ম রিডাকশনটা, এটাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা বড় কাজ। কিভাবে করছে হার্ম রিডাকশন? মানুষ যারা এডিক্ট হয়ে যায় তাদেরকে তো রিকভারি করতে হবে। এই রিকভারির ক্ষেত্রে আমাদের তেজগাঁয় একটা ট্রিটমেন্ট সেন্টার আছে, আচ্ছা, সেন্ট্রাল ট্রিটমেন্ট সেন্টার, ওইখানে ফ্রি, এটা হয়তো আপনাদের জানা নাই অনেকের, ওইটা কিন্তু ফ্রি, মানে থাকা খাওয়া চিকিৎসা সব ফ্রি, সবটাই মানে সরকার দিবে আর কি, ফ্রি মানে সব সরকার বহন করবে। এটা হলো আমাদের হার্ম রিডাকশনে কাজ করছে। যারা অ্যাডিক্ট হয়ে যাবে তারা, তাদেরকে সুস্থ হওয়া দরকার। আসলে তারা মাদক দ্রব্য যারা আছে তারা তো অসুস্থ, তারা অফেন্ডার না, তারা সিক, এবং এর জন্যই তাদের ট্রিটমেন্ট দরকার। এবং এই যে অ্যাডিকশন, মাদক আসক্তি, এটাকে মেন্টাল হেলথের যে ওয়ার্কবুক আছে সেখানে একটা ডিজিজ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে এবং বলা হয়েছে এটা একটা ব্রেইন ডিজিজ। হ্যাঁ, এটা তো আইনও স্বীকৃতি দেয়, আইন স্বীকৃতি দেয়। আইন, আপনি জানেন কিনা, আমাদের আইনের 24 ধারায় বলা আছে যে যদি এটা মাদকদ্রব্য গ্রহণ করলে, করার পর যদি সে অন্য কোনো অফেন্স না করে, মানে স্মাগলিং এর সাথে অথবা তার সে যদি পেডলার না হয়, সে যদি বিজনেসের সাথে জড়িত না থাকে, সে শুধুই অ্যাডিক্ট হয় আর সে যদি কনফেস করে, তাহলে সেই ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেটের মনে হয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যদি কিছু মনে হয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি দেবে না, চিকিৎসার দিকে পাঠাবেন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কেউ অ্যাডিক্ট হলে তাকে চিকিৎসায় পাঠাবেন, আচ্ছা, তাকে কিন্তু কনভিকশন দেওয়া হবে না। বাহ, হ্যাঁ, এটা আমার সত্যি জানা ছিল না। হ্যাঁ, এটা এটা আমাদের অনেক দর্শকও এটা একটু জানলেন, যেটা যে যদি কেউ অ্যাডিক্ট হয় তাহলে কিন্তু তার জন্য সাজা না, এটা কিন্তু অনেকে ভয় পায় যে আমার সন্তান অ্যাডিক্টেড, জানলেই তো আবার অ্যারেস্ট হবে, জেল হবে, এটা হবে না। সে যদি কনফেস করে তাহলে তার জন্য হচ্ছে চিকিৎসা পাঠাবে, তার জন্য চিকিৎসা। হ্যাঁ, এই চিকিৎসা ওই বললাম, আমাদের যদি নার্কোটিক্সের ট্রিটমেন্ট সেন্টারে পাঠানো হয় তাহলে ফ্রি, সে রিকভার হয়ে আবার ফিরে ঘরে সুস্থ হয়ে ঘরে আসতে পারবে, এই সুযোগটা আছে। এই হার্ম রিডাকশনে আমাদের কিন্তু এখন আমাদের সুযোগ বেড়েছে। আমাদের যে সেন্ট্রাল ট্রিটমেন্ট সেন্টারে আমাদের 100 আসন ছিল আগে, বেড ছিল 100টা বেড ছিল, এখন কিন্তু 250, অনেক বেড়েছে। এই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের আগে ফিমেল ইউনিট ছিল না, এখন ফিমেল ইউনিট আছে, আগে আমাদের শিশু ইউনিট আছে, অনেক শিশু কিন্তু অ্যাডিক্ট হয় আমাদের এখানে। আমরা তো দেখি আসলে রাস্তাঘাটেই তো কত দেখা যায় যে অনেক শিশুরা, পথ শিশুদের মধ্যে অ্যাডিকশন অনেক বেশি। ওদের বিভাগীয় শহরগুলিতে কিন্তু এই ট্রিটমেন্ট সেন্টার আছে, আচ্ছা, তো ওইখানে মাত্র 5টা বেড়ে ছিল, ও, তো এটা 4 গুণ বাড়ানো হয়েছে, তো এটা হয়তো আরো ভবিষ্যতে হয়তো এটা আরো 10 গুণে বা 100 বেড়ে যাবে। এই হার্ম রিডাকশনে যেটা, সেটাও কিন্তু নার্কোটিক্স ডিপার্টমেন্ট অনেক ভালো কাজ করছে আমি বলবো। মানে না, হার্ম রিডাকশনে কি শুধুই এই সেন্টার করা এটাই নাকি আর অন্য কোনো কিছু করা হচ্ছে? হ্যাঁ, অন্য কিছু করা হচ্ছে, মানে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে মনিটর করা হয় যেগুলি বেসরকারি ট্রিটমেন্ট সেন্টার। আচ্ছা আচ্ছা, বেসরকারি ট্রিটমেন্ট সেন্টার তো অনেকগুলি আছে বাংলাদেশে, এদেরকে মনিটরিং করা, ঠিকমতো ট্রিটমেন্ট দিচ্ছে কিনা, এদের লাইসেন্স দেওয়া, আবার এদের অ্যাওয়ার্ড দেওয়া, মানে যদি কোনো ট্রিটমেন্ট সেন্টার ভালো সেবা দেয় পেশেন্টদের, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাহ, হ্যাঁ, সেটা আমারও জানা হয়েছে, আমি নিজেও একটা মাদকাসক্তি কেন্দ্রের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছিল। উৎসাহিত করা, মানে সরকারের পক্ষে তো সবাইকে মানে ট্রিটমেন্ট দেওয়া কঠিন, হ্যাঁ, তো অনেকেই তো
ওই 250 বেডের হবে না, 250 বেড দিয়ে তো আর সবার চিকিৎসা দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে তো এই বেসরকারি উদ্যোগগুলোকে স্বাগত জানাতেই এই আমাদের এই চিকিৎসা পুনর্বাসন যে উইং, এই উইংটা কাজ করছে এখানে। আমরা আবার একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। সুধী দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা খুব ইন্টারেস্টিং আলোচনার ভেতরে আছি, বিরতি শেষে আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে এলাম। প্রমিসেস জানতে চাইয়েন আমাদের আজকের আলোচনার বিষয়, মাদক নির্মূলে সরকারের পদক্ষেপ এবং পরিকল্পনা। কথা বলছিলাম মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার আপনার সাথে। আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে যদি আবার শুরু করি, যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ফলো আপ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেখানে অ্যাকচুয়ালি কী কীভাবে মানে কী কী দেখে তারা এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে? প্রথম হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। আচ্ছা, লাইসেন্স দেওয়া হয় মানে তাদেরকে শুধু লাইসেন্স দিয়ে শেষ, এরকম না, তাদেরকে মনিটরিং করা হয়। হ্যাঁ, মনিটরিং। আবার এখানে কি আমাদের যে কর্মকর্তারা যারা থাকেন, ফিল্ড অফিসার যারা থাকেন, তারা কিন্তু ওটা আবার ইন্সপেকশনে যান, তারা ঠিকমতো করছে কিনা, ফিজিশিয়ান ঠিকমতো আছে কিনা, তাদের বেড কেমন, ওইখানে কিচেন কেমন, ফুড মেনু কেমন, তারপরে হচ্ছে আমাদের যে অ্যান্টিডোজ দেওয়া হয় সেগুলি অ্যান্টিডোজগুলি পারফেক্ট কিনা, অথবা এডিক্টকে আরো এডিক্ট করছে কিনা। ওকে, তো এই সবগুলি কিন্তু মনিটর করা হয় নারকোটিক্স ডিপার্টমেন্ট। নারকোটিক্স ডিপার্টমেন্ট, বাহ। যদি তারা ওই আমাদের এই কন্ডিশনগুলি ফুলফিল না করে, সেই ক্ষেত্রে তার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, অথবা তার পেনাল্টি হতে পারে। অনেক ক্ষেত্রে জরিমানা করা হয়, অনেক ক্ষেত্রে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তো বেসরকারি প্রতিষ্ঠানগুলি ঠিকমতো কাজ করছে কিনা এই ক্ষেত্রে কিন্তু নারকোটিক্স ডিপার্টমেন্ট যে মনিটরিং করছে অথবা লাইসেন্স দিচ্ছে, এইটা বাংলাদেশে অন্য বাহিনীর চেয়ে এটা ইউনিক। বাহ, একটু যদি এটাও ছোট্ট করে যদি এটাও আসে যে বেসরকারি প্রতিষ্ঠান কোনো একটা এলাকায়, ধরুন কেউ একজন চাইছে যে সে তার এলাকায় একটা প্রতিষ্ঠান তৈরি করবে, তাকে আসলে কি করতে হবে সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে এখন যেটা করা হয়, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্ম দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং ওইখান থেকে ওইখানে ইন্সপেকশনে যাবে, তার সেট আপ ঠিক আছে কিনা, অর্থাৎ ট্রিটমেন্ট সেন্টার হিসাবে ওটা যথার্থ কিনা, তার বেড কেমন আছে, তার সিকিউরিটি কেমন, কিচেন এনভায়রনমেন্ট সবকিছু মিলেই যখন এটা প্যারামিটার গুলি ঠিক হবে, ইন্সপেকশনের প্রেক্ষিতে তাকে লাইসেন্স দেওয়া হবে। আর আমাদের যে বর্তমান ডাইরেক্টর জেনারেল যিনি আছেন, আমাদের আব্দুল সুবুর মন্ডল PAA স্যার, আরো সহজ করে দিচ্ছেন। এখন হয়তো এটা অনলাইনে হয়ে যাবে, কার কষ্ট কষ্ট করে ডিপার্টমেন্টে আসতে হবে না, ফাইল খুঁজতে হবে না যে ফাইলটা কোন টেবিলে আছে। এটা আই থিঙ্ক স্যার হয়তো এটা কুইক, খুব তাড়াতাড়ি হয়তো এটা অনলাইনে চলে যাবে। তার মানে অনলাইনে বসেই আপনি অ্যাপ্লিকেশন করবেন, ডকুমেন্টগুলি আপলোড করে দেবেন, ইন্সপেকশনে যাবে এবং কিছু কিছু ডকুমেন্টগুলি ভেরিফাই করা হবে, সেটা হলো অনলাইনে ভেরিফাই করা হবে, যেমন তার ট্রেড লাইসেন্স আছে কি না, সে টিন সার্টিফিকেট আছে কি না, ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা সরকারকে, সেগুলি হচ্ছে ম্যাচ করার মানে ভেরিফাই করার পরে হয়তো আপনি অনলাইনেই আবার একটা লাইসেন্স পেয়ে যাবেন। দ্যাট মিন্স কোভিড সার্টিফিকেটের মতো আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, লাইসেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন। আলটিমেট গোল এটা হবে, যেটা হয়তো 90 days 95 days লাগতো, সেটা হয়তো 25-30 days মধ্যেই you might have the license. বাহ, এটা খুব সহজ হবে আর কি, ডেস্ক টু ডেস্ক ঘুরতে হবে না, হয়তো কষ্ট করতে হবে না। আচ্ছা, এইবার আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে মানে একদমই আপনার পেশার সাথে সম্পর্কিত কিছু ব্যাপার আমি জানতে চাই। মানে এতক্ষণ তো আসলে আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্পর্কে বললেন, তো এবারে একটু যদি আমাদেরকে একটা ধারণা দেন যে এখনকার মাদকের চিত্রটা আসলে কী আপনি দেখছেন অ্যাজ এ কেমিস্ট, আপনি তো একদম সরাসরি মাদক নিয়ে কাজ করেন, সেখান থেকে যদি আপনার পেশাগত অভিজ্ঞতা একটু বলেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু উদ্ভাবন আছে আর কি, যেমন হলো 2002 সালে ডিসেম্বর মাসে প্রথম একটা অ্যামফিটামিন মানে ইয়াবা ট্যাবলেট যেটা বলি আর কি, এই অ্যামফিটামিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু সিজ করে, প্রথম বাংলাদেশে প্রথম। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কিন্তু অন্য মানে অন্য যত এই সাপ্লাই রিডাকশনে যারা কাজ করছে, এই ক্ষেত্রে নারকোটিক্স ডিপার্টমেন্টের একটা বড় ভূমিকা হচ্ছে, প্রথম ডিটেক্ট করেছে হচ্ছে নারকোটিক্স ডিপার্টমেন্ট 2002 সালে।
তো এটা এটা পরে কিন্তু 2004 সালে আপনি মনে আছে কিনা টিক্সি নামে একটা সিরাপ ছিল, টিক্সি। এবং এই টিক্সি তৈরি করে এই যুব সমাজকে, যেহেতু এটা বৈধ অবৈধ ছিল না, দ্যাট মিন্স আমাদের শিডিউল বলি আর কি, নার্কোটিক্স ডিপার্টমেন্ট, নার্কোটিক্স লয়ের অ্যাক্টের যে আমাদের তফসিল আছে, ক খ গ শ্রেণীর মাদকদ্রব্য ভাগ করা আছে, ওর মধ্যে টিক্সির যে মূল উপাদান সেটা ছিল হাইড্রোকোডন। আচ্ছা, হাইড্রোকোডনের শক্তিমাত্রা হচ্ছে ফেনসিডিলের যে মূল উপাদান কোডিন ফসফেট তার ডাবল। তো সে এটা মিশিয়ে খুব ব্যবসা করলো, কোটি কোটি টাকার ব্যবসা করলো, আর এদিক থেকে আমাদের যুব সমাজগুলিকে এডিক্ট করে ফেললো। কারণ আপনি তো ফার্মেসিতে গেলেই পাবেন এটা, এবং এটা বৈধ জিনিস, সবাই কিনছে আর খাচ্ছে, যে ফেনসিডিল না খেয়ে এখন এটা খাচ্ছে, কেউ বাধাও দিচ্ছে না, কফ সিরাপ হিসেবে কিনছে আর কি। তো এটা কিন্তু নার্কোটিক্স ডিপার্টমেন্ট প্রথম এটা উদ্ধার করে 2004 সালে। আচ্ছা, নার্কোটিক্স ডিপার্টমেন্টের উদ্যোগেই আন্তঃমন্ত্রণালয়ে একটা সভা হয়, সেই সভায় সৌভাগ্য আমিও ছিলাম আর কি, ওইখানে আন্তঃমন্ত্রণের সভা হয়ে ওইখানে সিদ্ধান্ত হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা, যেহেতু আমাদের নার্কোটিক্স শিডিউলে নাই ফলে এটা অভিযান করা যাচ্ছে না, তখন স্বাস্থ্য মন্ত্রক থেকে একটা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা বন্ধ করে দেওয়া হলো যে এটা প্রোডাকশন করা যাবে না। আচ্ছা, তো এইগুলি যেমন 2002 সালে প্রথম ইয়াবা মামলা, 2004 সালে এই সেই টিক্সি হাইড্রোকোডন, পরবর্তীতে অবশ্য এটা যখন আমাদের অ্যাক্ট, নার্কোটিক্স কন্ট্রোল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, দ্যাট মিনস নতুন করে অ্যাক্ট হয়েছে, এর মধ্যে কিন্তু এই উপাদানটা আছে আর কি। আচ্ছা, তো যারা এই নার্কোটিক্স নিয়ে কাজ করে তারা কিন্তু ট্রেন্ড চেঞ্জ করে, যে অ্যাডিকশন অনেক বেশি হবে কিন্তু তফসিলভুক্ত না, মানে আমাদের শিডিউলভুক্ত না, এরকম ইন্ট্রোডিউস করে দেয়। তো ওটা ল এনফোর্সমেন্ট এজেন্সির বুঝতে বুঝতে ও তো 6 মাস এক বছর লাগবে, সেই ক্ষেত্রে হ্যাঁ অনেক ছড়িয়ে যাবে, অনেক এডিক্ট তৈরি হবে, আর এদের অনেক অবৈধ লাভ হবে। যেমন ধরুন টাপেন্টাডল, আপনি নাম শুনেছেন টাপেন্টাডল? না, আমি শুনিনি। আচ্ছা, এটা একটা মাদক। তো টাপেন্টাডল এটা কিন্তু 2020 সালে এটা ব্যাপক হারে ব্যবহার হচ্ছে হচ্ছিল আর কি। মানে এটা কি, এটা মাদক, এটা একটা ড্রাগ, এটা একটা ড্রাগ, মানে নেশা করার উদ্দেশ্যে টাপেন্টাডল এটা মোটামুটি বাজারে বেশ ভালোই ছড়িয়ে গেল আর কি, অনেক বিক্রি হচ্ছিল এবং অনেক অ্যাডিক্টরাও নিচ্ছিল। তো এটা কিন্তু নার্কোটিক্স ডিপার্টমেন্টের এটা নজরে আসে, নজরে আসার পরে এটা পরে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা তফসিলভুক্ত করা হয়। ওকে, 2018 এটা কি যে নামে যে বিক্রি করা হচ্ছিল সেটা নাকি জেনেরিক নেম? না, জেনেরিক নেমটা ওই এটা এটা একটা পেন্টাডল। 2018 সালে যে নার্কোটিক্স কন্ট্রোল অ্যাক্ট আছে, এখানে একটা আমাদের ডাইরেক্টর জেনারেলকে, মানে মিনিস্ট্রিকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে ইচ্ছা করলে মিনিস্ট্রি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে যে কোনো নিষিদ্ধ জিনিস, মানে মাদকদ্রব্য জিনিস তফসিলভুক্ত করতে পারবে। আচ্ছা, এটা 90 সালে ছিল না, এই কারণে কিন্তু ওই টিক্সির যে হাইড্রোকোডন ওটাকে কিন্তু তফসিলভুক্ত করা যায় নাই, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় নাই, যেহেতু অফেন্স না। তো আচ্ছা, মানে জাস্ট এটা ব্যান করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আর কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যায় নাই, যেহেতু তফসিলভুক্ত মাদক ছিল না। যেমন হেরোইন তফসিলভুক্ত মাদক, হেরোইন যদি তফসিলে না থাকে তাহলে তো তাকে অ্যারেস্ট করা যাবে না। একটু জানতে চাই যে আগে কি ধরনের মাদক দেখতেন আর এখন কি ধরনের দেখছেন? আগে যেরকম মাদক বেশি ছিল সেটা হচ্ছে ন্যাচারাল ড্রাগ বেশি ছিল। আচ্ছা, আই থিঙ্ক আপনি মনে হয় জানেন ন্যাচারাল, মানে ড্রাগ কিন্তু 3 ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে সিনথেটিক, একটা সেমি সিনথেটিক। আচ্ছা, হেরোইন কিন্তু সেমি সিনথেটিক, হেরোইন তো ন্যাচারালি পাওয়া যায় না, এটা হচ্ছে ডাইসিটাইল মরফিন, দ্যাট মিন্স মরফিনটা হচ্ছে অপিয়ামের, অপিয়াম মানে হচ্ছে আফিম, আফিম থেকে যে আসে, আমি ইংলিশ বলি অপিয়াম, যেটা হচ্ছে পপি ল্যাটেক্স থেকে হয়, পপি ক্যাপসুল, পপি ক্যাপসুল তো মনে হচ্ছে পপি গাছ, পপি ফল যেটা হয়, পপি ক্যাপসুলের মধ্যে স্ক্যাচ করলে গামের মতো বের হয়, পপি ল্যাটেক্স, এটা হচ্ছে আফিম, এখান থেকেই কিন্তু আলাদা করা হয় হচ্ছে মরফিন। হ্যাঁ, তারপর সেটা হেরোইন, তারপরে ওটাকে মধ্যে অ্যাসিটিক অ্যানহাইড্রেট একটা রাসায়নিক পদার্থ দেওয়া হয় যেটা ডাইঅ্যাসিটাইল মরফিন বা এটা হেরোইন হয় আর কি। ওকে, আচ্ছা, তো ওটা হচ্ছে সেমি সিনথেটিক। হ্যাঁ, এটা এই জন্য সেমি সিনথেটিক। তো অ্যাসিটিক অ্যানহাইড্রেট যেটা দিয়ে তৈরি করা হয় প্যারাসিটামল, আচ্ছা, সেই অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে তৈরি করা হয় হচ্ছে হেরোইন। ওকে, তো অ্যাসিটিক অ্যানহাইড্রেট বন্ধ করলে প্যারাসিটামল বন্ধ হয়ে যাবে আবার হেরোইনও বন্ধ হয়ে যাবে। প্যারাসিটামল একটা ইম্পর্টেন্ট ড্রাগ, সবাই মোটামুটি ডেফিনেটলি এটার উপরে নির্ভরশীল, এই কারণে এটা করা যাচ্ছে না আর কি। তো যেটা বলছিলাম যে ন্যাচারাল, সেমি সিনথেটিক, সিনথেটিক, তো এখন ন্যাচারাল ড্রাগে যে অ্যাডিকশন, অ্যাডিকশনের একটা লিমিট থাকে।
আচ্ছা, যেমন টেট্রাহাইড্রোক্যানাবিনল, এটা সাইন্টিফিক ওয়ার্ড বললাম, এটা হচ্ছে গাঁজার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। গাঁজা গাছের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে THC বলি আমরা। আচ্ছা, আমরা কি এই জায়গাটাতে একটু হোল্ড করি, আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা এখান থেকে আবার আসব। সুপ্রিয় দর্শক, বিরতিতে আবারও যেতে হচ্ছে, কোথাও যাবেন না, আমরা মাদকের আগের এবং এখনকার কথা শুনছি। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। আমাদের আজকের পর্ব মাদক নির্মূলে সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপ, এবং কথা হচ্ছিল মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, ওনার সঙ্গে কথা হচ্ছিল আগে কীরকম মাদক ছিল এবং এখন কীরকম আছে। আপনি বলছিলেন যে তিন ধরনের মাদক আছে, ন্যাচারাল, সেমি সিনথেটিক এবং সিনথেটিক। আপনি বলছিলেন সেই জায়গাগুলো নিয়ে। যে ন্যাচারাল যে ড্রাগগুলি আছে, যেমন গাঁজাই বলি, গাঁজার যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এটা কিন্তু যখন একটা গাঁজা গাছ হয়, ন্যাচারালি কিন্তু একটা পার্সেন্টেজে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা থাকে। আমি একদম সাধারণের মতো বলি যে একটা পার, যেমন গাঁজায় গাছে 0.2% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে, THC যেটা থাকে থাকে। এখন এটা তো অ্যাডিকশন লিমিটটাও ফিক্সড, যে এর চেয়ে বেশি আর অ্যাডিকশন হবে না, হবে না। তো আগে কী করতো, আগে ধরেন কেউ এক গ্রাম গাঁজা নিত, কেউ পরে একটু বাড়িয়ে নেয়, 2 গ্রাম নেয়, 3 গ্রাম নেয়, 4 গ্রাম নেয়, কেউ একবার নিত দিনে, এখন 3 বার নেয়। তো যেহেতু তার বেশি লাগবে, এই জন্য সে ওই অ্যামাউন্টটা বাড়ায়। তো গাঁজা চাষ করতে হলে তো জমি লাগবে, বীজ লাগবে, সার দিবে, ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে বাঁচতে হলে তার আবার এটা গার্ড দিতে হবে, অনেক কষ্ট। সিনথেটিক ড্রাগে সহজ, একটা রুম ভাড়া নেবে আর অনেক মানে কম সময়ে অনেক বেশি মাদক তৈরি করবে, এটা একটা ট্রেন্ড। ফলে জন্য সিনথেটিক ড্রাগের প্রভাব এখন বেশি হচ্ছে। আগে আমরা গাঁজার মামলা বেশি হতো, আমি অনেক স্যাম্পল পেতাম, ফেন্সিলিলে অনেক স্যাম্পল পেতাম, হেরোইনের প্রচুর স্যাম্পল আসতো, এখন এই মামলাগুলি হচ্ছে না। মানে মামলা আমি তো সব বাহিনী থেকেই নমুনা পাই, পুলিশ, বিজিবি, র্যাব, কাস্টম, সবাই তো আমাদের এই কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠায়। আমরা কিন্তু শুধু নার্কোটিক্সের স্যাম্পল টেস্ট করি না, নার্কোটিক্স ডিপার্টমেন্টের, হ্যাঁ, এই ইউনিটটা সবাইকে সার্ভিস দিই আমরা। তো ফলে আমরা এই আমরা কিন্তু বুঝি যে কোন মাদকটা এখন বেশি হচ্ছে আর কি। এখন সিনথেটিক ড্রাগ খুব বেশি। আচ্ছা, একটা হচ্ছে তার কোনগুলোকে বলছেন সিনথেটিক ড্রাগ, মানে কোনগুলি, যেগুলি হচ্ছে, যেগুলি ওই যেমন ইয়াবা, যেমন আইস বলি আমরা, কিটামিন, তারপরে হচ্ছে নতুন যেটা আছে LSD, DOB, আই থিঙ্ক নতুন একটা ড্রাগ আসছে DOB, আমাদের ইন্টেলিজেন্স, মানে আমাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স এই প্রথম মনে হয় মামলা করলো বাংলাদেশে DOB, হ্যাঁ, নতুন একটা ড্রাগ। তো এখন এই একটা হলো তার তৈরি করতে সমস্যা, মানে উৎপাদনের সমস্যা ন্যাচারাল ড্রাগে। আর সিনথেটিক ড্রাগে কিন্তু প্রোডাকশনটা ইজি, অল্প স্পেসে সে অনেক হিউজ প্রোডাকশন করতে পারবে। আর একটা হলো অ্যাডিকশন, অ্যাডিকশন হচ্ছে ন্যাচারাল ড্রাগে একটা লিমিট থাকে, এই পর্যন্ত তার পটেন্সি মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে। তো ওইখানে ন্যাচারাল ড্রাগের আদলে কিছু সিনথেটিক ড্রাগ দেওয়া হয়, যেমন সিনথেটিক টেট্রাহাইড্রোক্যানাবিনল, দ্যাট মিন্স গাঁজার যে ইনগ্রেডিয়েন্ট, এটা নর্মাল একটা ফুল, আমরা যে নর্মাল ফ্লাওয়ার ভাজে যে ফ্লাওয়ার রাখি, এরকম একটা ফুলের মধ্যে স্প্রে করে দিবে। আচ্ছা, টেট্রাহাইড্রোক্যানাব সিনথেটিক ড্রাগটা স্প্রে করে দিবে। ওকে, তারপরে এটা আপনি বিদেশ থেকে বা কেউ বিদেশ থেকে নিয়ে আসলো বা ইম্পোর্ট হলো, যেমন এটা আমি এক্সাম্পল বলছি, ঢাকা কাস্টমস থেকে কিন্তু আমাকে স্যাম্পল পাঠিয়েছিল, ফুল হিসেবে ইম্পোর্ট করেছে, ফুল হিসেবে ইম্পোর্ট করেছে। আচ্ছা, চট্টগ্রাম কাস্টমস থেকেও কিন্তু পাঠিয়েছে, ফুল হিসেবে ইম্পোর্ট করলো, একটা পাঠিয়ে পেয়েছি আমরা 2019 সালে, একটা 2020 সালে, এই 2021 সালে একটা পেয়েছি আমি। ওকে, কয়েকটা কনসেন্টমেন্ট ছিল, ফুল হিসেবে ইম্পোর্ট করছে, তাদের সন্দেহ হলো। তো আমি ফিজিক্যালি কিছু আমরা অ্যানালিসিস করি, ফিজিক্যাল অ্যানালিসিসে এটা গাঁজা গাছ না, লুম থাকবে, তারপরে মানে জট থাকবে, আমরা মাইক্রোস্কোপ দিয়ে প্রথমে দেখি। আচ্ছা আচ্ছা, যে এটা গাছের কিছু ক্রাইটেরিয়া, যেমন লাউ গাছ বা কুমড়া গাছে কিন্তু চিকন চিকন লুম থাকে, গাঁজা গাছেও কিন্তু লুম থাকে। আচ্ছা, তো আমরা মাইক্রোস্কোপ দিয়ে আগে দেখি যে এগুলি এই ক্রাইটেরিয়া আছে কিনা। ওকে, তো এই ক্রাইটেরিয়া পড়ে না, পরে আমি অত্যাধুনিক মেশিন আছে একটা আমাদের, GCMS মেশিন, ওখান থেকে রান করে দেখলাম যে টেট্রাহাইড্রোক্যানাবিনল পজিটিভ, তারপরে এটা সিনথেটিক ক্যানাবিনল, মানে সিনথেটিক বা ন্যাচারাল, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করার মতো ফ্যাসিলিটিস আমাদের আছে আর কি। আচ্ছা, ওটা বের করা যায়, ওটা বের করা যায়, এটা সিনথেটিক, পরে দেখলাম এটা সিনথেটিক ড্রাগ। তো এই ক্ষেত্রে সুবিধা হলো একটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে ফাঁকি দেওয়া, এই আইন প্রক্রিয়া সংস্থা ফাঁকি দিবে যে এটা হলো নর্মাল ফুল নিয়ে আসছে। আর 2 নম্বর হচ্ছে এর অ্যাডিকশন বেশি হবে,
কারণ গাছে গাছে তো 0.2% থাকবে, আর এটা তো 0.2% না, 8% 10% 15% ইচ্ছা মতো স্প্রে করে ইচ্ছা মতো বেশি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিবে, ফলে এটা অল্প একটু নিলেই কিন্তু অনেক অ্যাডিকশন হবে, অনেক অ্যাডিকশন, ফলে যারা অ্যাডিক্ট তাদের কাছে কিন্তু এটা চাহিদা অনেক বেশি। আর এখন যে আইস পাওয়া যাচ্ছে, আইস দেখতে তো একদম ফিটকিরির মতো, আমাদের যে নরমাল ফিটকিরি বা মিশ্রিত ছিল না, সেজন্য এটার নাম আইস। হ্যাঁ হ্যাঁ, দেখতে আইসের মতো, এই জন্য আইস, হ্যাঁ এক্স্যাক্টলি, দেখতে আইসের মতো, তাই আইস নাম আর কি। তো এটা ফাঁকি দেওয়া অনেক সোজা, কারণ এটা অভিভাবকরাও বুঝবে না, ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকেই বুঝবে না, সেই ক্ষেত্রে মনে তারা বুঝবে না মনে করে আর কি, আমাদের ইন্টেলিজেন্সরা খুব শক্ত, এটা বুঝবে কিন্তু ওরা মনে করে বুঝবে না, এই ক্ষেত্রে হয়তো আইস তারা নতুন ট্রেন্ড ইয়াবা থেকে আইসে যাচ্ছে, এখন এলএসডিতে যাচ্ছে, এখন ডিওবিতে যাচ্ছে। তো এই মাদকগুলি এক নম্বর হচ্ছে একটু অপরিচিত সবার কাছে, মানে প্যারেন্টসদের কাছে অপরিচিত, ফলে এরা এডিকশন, এটা বেশি অ্যাডিকশন দিকে যাচ্ছে। আর হলো আরেকটা হলো যে এটার পটেন্সি বেশি, অল্প নিলেই বেশি অ্যাডিক্ট হয়। আমাদের আপনি আমার আপনি ইয়ে দেখেছেন, এলএসডি পেপার দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, ওইটা কিন্তু পুরোটা নেয় না, 1 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট মিনস 1 সেন্টিমিটার লেংথ আর উইডথের একটা ছোট্ট কিউব, মানে স্কোয়ার একটা পেপার, সেটা কিন্তু কেটে একেবারে ওইটার 1/10 বা 1/20 ফলে সবকিছু মিলিয়েই। আর এটা স্মাগল করতে সুবিধা, একটা কাগজ খামের মধ্যে ভরে পোস্ট করে দিল এক ফ্রেন্ডের কাছে আরেক ফ্রেন্ড, অথবা এক স্মাগলারের কাছ থেকে আরেক স্মাগলারের কাছে চলে আসলো, এই সবকিছু মিলে এই একটা প্রবণতা আছে সিনথেটিক ড্রাগের উপরে বেশি। আচ্ছা, আমরা একদম শেষ দিকে চলে এসেছি অ্যাকচুয়ালি, একটু যদি আমরা জানতে পারতাম যে এই মাদক নির্মূলে সরকার আসলে, আপনি একটা সরকারের একটা সংস্থায় কাজ করছেন, সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপগুলো অলরেডি আপনি কি দেখেছেন? অলরেডি বললেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেভাবে কাজ করছে সেগুলোর পদক্ষেপ, আরও কি ভবিষ্যতের জন্য আরও শক্ত কোনো পদক্ষেপ আছে কিনা বা পরিকল্পনা আছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু নতুন নতুন পরিকল্পনা হচ্ছে এখন। আচ্ছা, সরকার এদিকে খুবই ফোকাস দিচ্ছেন, এই ডিপার্টমেন্ট যদিও খুবই ইয়াং ডিপার্টমেন্ট উইথ রেসপেক্ট টু পুলিশ, ১৩০ বছরের ছোট ডিপার্টমেন্ট, তো ভেরি ইয়াং আর কি। তো সরকার এখন খুবই ফোকাস দিচ্ছেন নার্কোটিক্স ডিপার্টমেন্টের উপরে, তো অন্যান্য দেশে কিন্তু নার্কোটিক্স ডিপার্টমেন্ট আর্মড, মানে আর্মড, আমরা আনআর্মড, এইটা একটা আমরা চাচ্ছি যে এটা যেন আর্মড হয়, আমরা কারণ চেস করি যারা ড্রাগ স্মাগলার তারা অনেক ক্ষেত্রেই আর্মড হয়, তা আমরা এই আর্মড পিপুলদের কাছে নিরস্ত্র হয়ে চেস করা এটা অনেক ডিফিকাল্ট হয়, এই ক্ষেত্রে সরকার হয়তো চিন্তা করছেন। আর আমাদের এখন নতুন একটা মেরিন ইউনিট হয়েছে আর কি, আমাদের অলরেডি স্পিড বোর্ড আসছে, আমরা যেহেতু এই সি এবং রিভার লেভেলে মনিটরিং করার জন্য মেরিন ইউনিট হচ্ছে। আচ্ছা, মানে পানিপথে যে স্মাগলিং হয় আরো জোরদার করার জন্য, আসলে এই ইউনিট আমাদের ছিল না, এখানে একটু আমাদের ঘাটতি ছিল, সরকার এটা খুবই নজর দিচ্ছেন, আমাদের এই মানে খুব একটা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ একটা টিম হচ্ছে এখানে, ইউনিট হচ্ছে মেরিন টিম ইউনিট, এখান থেকে হয়তো ওই যে আমাদের যে বর্ডার এরিয়া যে মায়ানমারের সাথে যে রিভারের যে কানেকশন ওইটা কন্ট্রোল করা, বা নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা এই মেঘনা দিয়ে যে স্মাগল হয়, অথবা অন্যান্য যে রুট গুলো আছে সেই জায়গাগুলো, রিভার রুট যে গুলো আছে, হ্যাঁ সেগুলো হয়তো একটু নিয়ন্ত্রণ করার জন্য এই সম্ভব হবে, এই কারণেই হচ্ছে আমাদের মেরিন ইউনিট হচ্ছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, আমরা অনেক অনেক গল্প শুনলাম, আসলে সবই হচ্ছে আপনার অভিজ্ঞতার প্রেক্ষাপটে, এবং শুনতে শুনতে মনে হচ্ছিল আরও অনেকক্ষণ গল্প করতে পারলে ভালো হতো, কিন্তু সময়টা আমাদের শেষ হয়েছে। তো আপনাকে ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, আপনার এই ক্রিয়েটিভ প্রশ্ন থেকে আমি আরও একটু গল্প করতে পারলে হয়তো ভালো লাগতো। নিশ্চয়ই, আমরা অবশ্যই অন্য কোনো সময় অবশ্যই গল্প করব, আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম,
সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কাজ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, ওনার অভিজ্ঞতা শুনলাম এবং আশা করি ওনার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেলাম সেগুলো থেকে আমরা মাদক সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং সেই এই যে জানলাম আমরা সেটা আমরা অন্যদের কাছে যেন ছড়িয়ে দিই সেই প্রত্যাশা সবার কাছে রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।